আল্লাহর হারামকৃত কোনো বস্তু খাবো না। একবার পাথর ভাঙার কাজে নিয়োজিত কিছু লোক ওয়াহাব ইবনু মুনাব্বিহ রাহিমাহুল্লাহর কাছে এসে নিবেদন করল, জনাব, আমরা যে ভীষণ কষ্টের সম্মুখীন হচ্ছি, আমাদের পূর্বে কি কেউ এমন কষ্ট ভোগ করেছে? ওয়াহাব ইবনু মুনাব্বিহ রাহিমাহুল্লাহ এ কথা শুনে বললেন, তোমরা যদি নিজেদের কষ্ট দুর্ভোগ আর তোমাদের পূর্ববর্তীদের কষ্ট দুর্ভোগের মাঝে তুলনা করো, তাহলে তাদের কষ্টের সামনে তোমাদের কষ্টগুলোকে এমন মনে হবে যেমন আগুনের তুলনায় ধোঁয়া। এরপর তিনি বললেন, বনি ইসরায়েলে সারা নামীয় একজন মহিলা ছিল, তার ছিল 7 ছেলে। যে দেশে তারা বসবাস করত সে দেশের বাদশাহ ছিল মস্ত বড় জালিম। সে মানুষকে জোরপূর্বক শুকুরের গোস্ত খাওয়াত, যদি কেউ অস্বীকার করত তবে তাকে হত্যা করা হতো। এরই প্রেক্ষিতে একবার মহিলাটিকে তার পুত্রদের সঙ্গে নিয়ে বাদশাহর সামনে হাজির করা হলো। মহিলাটি বড় ছেলেকে ডেকে বলা হলো, এই শুকুরের গোস্ত ভক্ষণ করো। এই মুজাহিদ ব্যক্তি জবাব দিলেন, আল্লাহর নিষিদ্ধে এমন কোনো কিছুই আমি কখনো খাবো না। এই কথা শুনে বাদশাহ আদেশ দিলেন, তাকে সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হোক। জল্লাদ এগিয়ে গিয়ে তার দেহের প্রতিটা অঙ্গ কেটে ফেলল এবং শহীদ করে দিল। অত্যাচারী বাদশাহ এবার ওই মহিলার মেজ ছেলেটিকে তার কাছে ডেকে তাঁর সামনে শুয়োরের মাংস দিয়ে বলল, এটা খেয়ে নাও। ছেলেটি বলল, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বস্তু আমি খেতে পারি না। এই কথা শুনে অত্যাচারী বাদশাহ উত্তেজিত হয়ে পড়ল এবং আগুন দিতে আদেশ করল। একটি উত্তপ্ত কড়াইয়ে তেল ঢেলে দিল। তেল গরম হয়ে এলে বাদশাহ বলল, তাকে তেলের মধ্যে নিক্ষেপ করো। নির্দেশ পালন করা হলো। কড়াইয়ের তেল তীব্র উত্তপ্ত হলে যুবক মুজাহিদকে তাতে ফেলে দেওয়া হলো। এভাবে সে শাহাদাতের অমীয় সুধায় সিক্ত হলো। এরপর বাদশাহ মহিলার আরেক ছেলেকে ডেকে বলল, শুকরের মাংস খাও। ছেলেটি বাদশাহকে বলল, আপনি দুর্বল ও আপদস্থ, মহান আল্লাহর মোকাবেলা আপনি কিছুই নন। আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কোনো কিছুতে আপনি আমাকে বাধ্য করতে পারবেন না, সুতরাং আপনার যা মন চাই করুন, আমি আল্লাহর নিষিদ্ধ কিছু কখনো খাব না। বাদশাহ এই কথা শুনে হাসতে লাগল। সে লোকদের বলতে লাগল, তোমরা কি জানো সে কেন আমাকে গালি দিল? সে ভেবেছে আমাকে গালি দিলে ক্ষোভে রাগে আমি তাকে সাথে সাথে হত্যার নির্দেশ দেব, এতে করে সে সহজে তার মৃত্যুর ঘাট পার হতে সক্ষম হবে। কিন্তু আমি কখনো এমনটি করব না। বাদশাহ তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের নির্দেশ দিল। অত্যাচারী বাদশাহর নির্দেশে প্রথমে যুবকের গলার চামড়া কেটে ফেলা হলো, এরপর উপড়ে ফেলা হলো তার চেহারা ও মাথার চামড়া। এভাবে তাকে শহীদ করা হলো। এভাবে বিচিত্র শাস্তি দিয়ে করে বাদশাহ সব ছেলেকে একে একে শহীদ করে দিল। শেষে একেবারে ছোট ছেলেটি রয়ে গেল। বাদশাহ তার মাকে ডেকে বলল, আমি তোমারও এমন পরিণত করব, যদি তুমি তোমার এবং তোমার ছেলের সুরক্ষা চাও তাহলে তাকে নির্জনে নিয়ে গিয়ে বোঝাও, সে যদি এক লকমা খাওয়ার স্বীকৃতি দেয় তাহলে আমি তোমাকে তোমাদের উভয়কে ছেড়ে দেব, এরপর তোমরা ইচ্ছা মতো জীবন কাটাতে পারবে। মহিলা বলল, ঠিক আছে, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। এরপর সে ছেলেকে নির্জনে নিয়ে গিয়ে বলল, হে আমার কলিজার টুকরো ছেলে, তুমি কি জানো যে তোমার প্রত্যেক ভাইয়ের উপর আমার এক একটি হক রয়েছে আর তোমার উপর আছে আমার দুটি হক, আর সেটা এভাবে যে আমি তোমার ভাইদের 2 বছর দুধ পান করিয়েছি, তোমার জন্মের কদিন পূর্বে তোমার বাবা মৃত্যুবরণ করেন, এরপর জন্ম হলো তোমার, তুমি ছেলেই খুবই দুর্বল, তোমার ওপর আমার অপরিসীম দয়া হয়, তোমার দুর্বলতা এবং তোমার প্রতি অত্যধিক স্নেহের কারণে তোমাকে আমি 4 বছর দুধ পান করে,
তোমাকে আমি আল্লাহ তার অনুগ্রহে দোহাই দিয়ে বলছি, যে বস্তু আল্লাহ তোমার উপর হারাম করেছেন তা তুমি কিছুতেই খাবে না। কাল হাশরের মাঠে তুমি যেন তোমার ভাইদের সাথে অন্য পরিচয়ে মিলিত না হও। সৌভাগ্যবান ছেলেটি মায়ের মুখ থেকে এ কথা শুনে বলল, আমি তো ভয়ে ছিলাম, হয়তো আপনি আমাকে শুকুরের মাংস খেতে প্রলুব্ধ করবেন এই ভেবে। আল্লাহর অসীম অনুগ্রহ, তিনি আমাকে আপনার মহৎ মতো মহৎ হৃদয়ের অধিকে মায়ের সন্তান করেছেন। এরপর মহিলাটি তার ছেলেকে নিয়ে বাদশার কাছে গিয়ে বলল, এই নিন, এখন সে তেমনটাই করবে যেমনটি আমি তাকে শিখিয়ে দিয়েছি। বাদশা খুব খুশি হল, ছেলের দিকে বাড়িয়ে দিল শুকুরের মাংস, বলল, এখান থেকে কিছু খেয়ে নাও। এ কথা শুনে বীর ছেলেটি জবাব দিল, মহান আল্লাহর শপথ, কখনোই আমি সেটা খাব না যা আল্লাহ নিষেধ করেছেন। বাদশা তার প্রত্যুত্তর শুনে ভীষণ রেগে গেল, সে শেষ ছেলেটিকেও শহীদ করে দিল। এভাবে ছেলেটি মিলিত হলো তার ভাইদের সাথে। এরপর বাদশা মহিষী মহিলাটিকে বলল, আমার ধারণা তোমার সন্তানদের সাথে যেরূপ আচরণ করা হয়েছে তোমার সাথেও তদ্রূপ করতে হবে। হে বুড়ি, তুমি ধ্বংস হও, তুমি এখান থেকে শুধু এক লোকমা খেয়ে নাও, তাহলে তুমি যা চাইবে তাই তোমাকে দেয়া হবে, তুমি যা বলবে তাই করা হবে, শুধু একটু লোকমা খেয়ে নাও, পরে পরম শান্তিতে জীবনযাপন করতে পারবে। এই কথা শুনে মহিষীর মহিলা বলল, হে জালিম, তুমি আমার সামনে আমার সন্তানদের হত্যা করেছ, আর এখন তুমি চাচ্ছ তোমার নির্দেশে আমি আল্লাহর নিষিদ্ধ বস্তু ভক্ষণ করব। নিজ সন্তানদের মৃত্যুর পর আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই, আল্লাহর শপথ, তুমি যা ইচ্ছে করো, আমি কিছুতেই আল্লাহর হারামকৃত বস্তু খাব না। এই কথা শুনে জালিম বাদশা মহিলাকেও শহীদ করে দিল। এভাবে মহৎ হৃদয়ের অধিকারী মায়ের আত্মাও মিলিত হলো তার সন্তানদের সাথে।